রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার 25 আগস্ট দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, 50-এর অধিক ছাত্র আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে, 5 জন গুরুতর আহত তবে শঙ্কার বাইরে। সাংবাদিক আসিফ হিমাদ্রিকেও ছাড়েনি আনসারের পোশাকে থাকা দুষ্কৃতিকারীরা। 2:30 দিকে আনসার সদস্যদের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য দেন নাহিদ ভাই। তারপর তাদের প্রতিনিধি নিয়ে বসে বাধ্যতামূলক ছুটি বাতিলের দাবিটি তাৎক্ষণিক মেনে নিলে সেখানে প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আনসার আন্দোলনের সমন্বয়করা। আলোচনার সময় আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী এবং উগ্র মানসিকতার কিছু উস্কানিদাতা আছে বলে জানিয়েছেন তারা। আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায়। সারা দেশেও আন্দোলন স্থগিত করে তারা। তারপরও 6:00 থেকে আরেকটি অংশ সচিবালয় গেটগুলো অবরুদ্ধ করে রাখে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এর আগেই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যমুনায় চলে গিয়েছিলাম আমি। পরে জানতে পারি গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে কথা বলতে ও আনসারদের আন্দোলন সৃষ্ট যানজটে ত্রাণবাহী ট্রাক আটকে পড়ার বিষয়ে স্বাস্থ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে এসে আটকা পড়েন সমন্বয়ক সার্জিস ভাই আর হাসনাত ভাই। এছাড়াও 7 জন উপদেষ্টাও আটকে ছিলেন সচিবালয়। আন্দোলনের সাংবিধানিক অধিকারের কথা চিন্তা করে এতদিন সরকার শক্ত অবস্থান নেননি, তবে আন্দোলনের নামে বন্যার্থদের ত্রাণ আটকে সচিবালয় যমুনা ঘেরাও করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আর ছাড় দেওয়া হবে না। জাতীয় স্বার্থে আন্দোলন করে আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে, জীবন ও রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, এটাকে সুযোগ হিসেবে নিয়ে ব্যক্তি স্বার্থের দাবিতে এসে বিশৃঙ্খলা করে পরাজিত ফ্যাসিবাদ শক্তিকে সুযোগ করে দেওয়া যাবে না। আন্দোলন হবে যৌক্তিক দাবিতে এবং নিয়মতান্ত্রিকভাবে। ইতোমধ্যে প্রায় 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত ইন্ধনদাতা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।